সব মুহূর্তের নিউজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন বেল আইকনে। আমি 1979 সালে কোটচাঁদপুর কেএমএস ডিগ্রি কলেজে ছাত্র সংসদের ফুল প্যানেল আমরা পাশ করি, সেখানে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হই। তখন থেকে বিএনপির সাথে সম্পৃক্ততা। 1991 সালে ঢাকাতে এসেছি, তখন থেকে যশস্বী কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সমস্ত কমিটিতে আমি ছিলাম। 2008 যে কাউন্সিল হলো, তার পরপরই কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যশস্বী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। গত কিছুদিন আগে যে কাউন্সিল হয়েছে, সেখানে আমি সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি এই মুহূর্ত থেকে দলের সমস্ত পদ পদবি থেকে আমি পদত্যাগ করছি। আমি দলের যখন দুঃসময়, আমার যখন সুসময় ছিল, আমার যখন টকবকে যৌবন সঙ্গীতে, দলের যখন পড়ন্ত বিকেল, তখন আমি দলে যোগদান করেছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ আঙুল তুলে বলতে পারবে না দল থেকে, যে মনির খান সুযোগ সন্ধানী একজন। যখন আমি যশোর থেকে বিতাড়িত হলাম, তখন আমি নানান প্রশ্নের সম্মুখীন হয়েছি বিভিন্ন শিল্পীদের কাছ থেকে। তারা বলেছেন যে তোমার মতো লোকে যখন যশোর থেকে বিতাড়িত করলো, তাহলে আমরা কোথায় থাকবো। আমি সে কথাগুলো যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যখন দেখলাম তীর একেবারে আমার বুকে বিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ভুলোয় লুটিয়ে কান্নাকাটি করছে, এখানে আর থাকার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি। লক্ষ কোটি মানুষের হৃদয়ে আমার অবস্থান রয়েছে সঙ্গীত কর্মের মধ্য দিয়ে, এবং আমি স্বচ্ছ এবং সুস্থ সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে আমি জীবন কাটিয়েছি। রাজনীতিটাকেও ভেবেছিলাম সঙ্গীতের মতো স্বচ্ছ সুন্দর সুস্থ একটি পথ তৈরি করতে পারবো, কিন্তু আগেই বলেছি যে কৌশলগত কিছু কারণ আছে যেগুলি আমার পক্ষে সম্ভব নয়। সাদা মানুষ সুস্থ জীবনযাপন, সুস্থ কর্মে বিশ্বাসী, যার কারণেই এত কুটিল বুদ্ধি আমার পক্ষে সম্ভব নয়।